নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই এই পাটে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের যে এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেনগুলো আছে ফার্স্ট চ্যাপ্টারের সেগুলো নিয়ে এর আগে আমি বলে রাখি তোমাদেরকে এইটের আমি ক্লাস এইটের ভূগোলের এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি এবং তিনটে অধ্যায় অলরেডি শেষ করে দিয়েছি যেটা তোমার ফার্স্ট টাইমে আসবে তিনটে কি চারটে এবং এখন তোমাদের বলবো আমি যে ইতিহাস বইয়ের যে ফার্স্ট টার্মে যেগুলো আসবে সেগুলো তো দেখো প্রথমেই ইতিহাসে বলছি দেখো এই প্রথম টার্মে আসবে প্রথম চ্যাপ্টারটা মানে ইতিহাসের ধারণা আর আঞ্চলিক শক্তি উত্থান আর একটা হচ্ছে তোমার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ঠিক আছে এই তিনটের চ্যাপ্টার তোমাদের ফার্স্ট টার্মে হবে আর যে বাকিগুলো আছে সেগুলো তার পরের টার্মে হবে যে দুটো টার্ম তোমাদের টোটাল জানো যে তিনটে ইউনিট টেস্ট হবে তার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে আসবে প্রথম তিনটে অধ্যায় ইতিহাসের ধারণা আঞ্চলিক শক্তির উত্থান আর উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তো আমি তিনটে পাটে এই যে প্রশ্নগুলো থাকবে এই অধ্যায়ের সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব এবং বলে দেব কি কি তোমাদেরকে পড়তে হবে এবং কোন এম বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো চলো প্রথম অধ্যায়ে সেরকম কিছু প্রশ্ন নেই তো যে কয়েকটি প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো তোমাদের জন্যে আমি লিখে রেখেছি ইতিহাস ক্লাস এইট ইতিহাসের ধারণা ঠিক আছে এ অধ্যায় বেশি প্রশ্ন হবে না প্রথম প্রশ্নটা কী বলেছে দেখো রাজাবলি গ্রন্থটি কার লেখা না রাজাবলি গ্রন্থটি লেখা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ঠিক আছে তোমরা পরীক্ষায় পূর্ণ বাক্যে লিখবে ধরো রাজাবলি গ্রন্থটি কার লেখা প্রশ্ন এসেছে পরীক্ষায় তো তোমরা লিখবে রাজাবলি গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা ওকে এই ফুল বাক্যে তোমরা লিখবে এবার দু নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা ঠিক আছে কাল লেখা না হচ্ছে জেমস মিল এই প্রশ্নটা অনেকবার ইউনিট টেস্ট এসেছিলো তোমরা এটা ভালো করে খেয়াল রাখবে তারপর তিন নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে ঔরঙ্গজেব কবে মারা যান বা ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয় না সতেরোশো সাত সাত খ্রিস্টাব্দে ঠিক আছে সতেরোশো সাত খ্রিস্টাব্দে তারপর দেখো চার নম্বর কোশ্চেনটা কী বলেছে কবে পলাশি যুদ্ধ হয় না পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা কী বলেছে পানিপথের প্রথম যুদ্ধে কবে কাদের মধ্যে হয় না পানিপথে প্রথম যুদ্ধ হয় তোমার পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে ঠিক আছে আর ছ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো সিরাজ দোলার চরিত্র কলঙ্কিত করতে কোন ঘটনা রটনা হয়েছিল না রটনা হয়েছিল যে ঘটনাটা সেটা হচ্ছে অন্ধকূপ হত্যাকাণ্ড ঠিক আছে এই চ্যাপ্টারে আর সেরকম কিছু কোয়েশ্চেন নেই তো আর যেটা দু একটা কোয়েশ্চেন বাকি আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টেক্সট বই যেটা আছে সেটা হচ্ছে আধুনিক শব্দটি কোথা থেকে এসেছে যদি প্রশ্ন করা হয় তাহলে বলবে আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে ঠিক আছে অধুনা থেকে তারপরে যদি আর একটা প্রশ্ন করা হয় তোমাদেরকে যে ওয়েডারবান ওয়েডারবানে লেখা অ্যালান অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব হিওমকে দিয়েছেন তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার কাকে বলা হয় না হিউমকে ঠিক আছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমকে ঠিক আছে আর সেরকম কিছু প্রশ্ন নেই তোমরা এই এই প্রশ্নগুলো ঠিকঠাক করে করো তাহলে হয়ে যাবে প্রথম চ্যাপ্টার থেকে আর এরপর আমি পরের পরের পাটে সেকেন্ড চ্যাপ্টারে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ